সর্বপ্রথম ঠিক করুন আপনাদের মধ্যে কারা গাদ্দার আছে, এইগুলোকে নির্বাচন করুন, এদের থেকে নিজেকে সরিয়ে রাখুন। না আজকে একটা পার কি হয়েছে, আজকে একটা ভাইকে মারা হয়েছে, গত দুদিন আগে তিন দিন আগে দত্তপুকুর থানাতে মেলায় যাওয়ার জন্য গরিব মানুষ ফুচকার দোকান দিয়েছিল, তাকে কিলা মিলিয়ে যে মেরে দেওয়া হয়েছে, তাবরেজকে মারা হলো, সানাউলকে মারা হলো, আফরাজুলকে মারা হলো, কাল তোমার মারা আসতে জেনে রেখে দেবে। এর জন্য গাদ্দার মুনাফিক মুসলমানগুলোকে আগে চিনুন, যতদিন না এদেরকে চিনতে পারবেন ততদিন আপনারা মাথা তুলে দাঁড়াতে পারবেন না, এটা মনে রাখবেন। আগে এদেরকে চিনার চেষ্টা করো। ভাইয়েরা আমার, আজকে একটা হিন্দু ভাই যখন এনআরসি হবে, এখন আবার বলছে যে আগে এনআরসি নয়, আগে সিএএ, এখন বলছে। হঠাৎ করে একদিন আনন্দবাজারে দেখলাম অমিত শাহ বলছে যে হিন্দু যারা হবে শরণার্থী তাদেরকে কোনো কাগজ দেখাতে হবে না, হিন্দু হলেই কাগজ পেয়ে যাবে। কথাটা ভালো, খুব হিন্দু ভাইয়েরা খুব খুশি, ঠিক না বেটি? বেঁচে গেছি বেঁচে গেছি। এখন কি মরে গেছেন নাকি আপনারা? এখনো তো বেঁচে আছে। তারপর হয়তো রাত্রি কেউ মাডামটাকে বুঝিয়েছে, রে বোকা, যদি হিন্দু হলেই কাগজ পেয়ে যাবে, কাগজ যদি না দেখবি তা ও হিন্দু না মুসলমান বুঝবি কি করে? চেক করবি নাকি? ওটা কি সম্ভব? কতজনকে লাইনে চেক করবেন? ওর মাথায় ঢুকেছে। পরের দিনে টিভিতে যে বক্তব্য দিচ্ছে, নেই কাগজ ডকুমেন্টস তো সবকো দেখানা পড়েগা, সবকো এনআরসি কি কাগজ ডকুমেন্টস দেখানা পড়েগা, সঙ্গে সঙ্গে মত চেঞ্জ হয়ে গেল। আবার এইদিকে আমাদের কোন কি অবস্থা, আমার দেশ কত বেউজ্জুতি আজকে পৃথিবীর কাছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী তিনি আবার বলছে, ঝুট ফেলা রে, 2014 সে এনআরসি কা কোই চর্চা নেই হুয়া। ভাইয়া বহনো বলছে না বলে, এদিকে অমিত শাহ বলছে পুরা মুল্ক মে এনআরসি হোঙ্গে, আর ও বলছে 2014 সে এনআরসি কা কোই চর্চা নেই হুয়া। আবার বলছে কুছ এইসি নেতা হ্যায় জব মুহ খুলতে হ্যায় ঝুট এইসে নিকালতে হ্যায়, এক 47 কি জায়গা ধম 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 করে ঝুট ফেলতা হ্যায়। নিজে অত বড় বড় মিথ্যা বলছে, দেখুন পুরো দেশ বাসীকে ধোকা দিচ্ছে। আজকে যখন এনআরসি হবে সিএ হবে, আপনাকে প্রথম জিজ্ঞাসা করি, আপনি শরণার্থী যদি হন তাহলে আপনাকে সিটিজেনশিপ দেওয়া হবে। শরণার্থী কাকে বলা হচ্ছে? যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানে হিন্দু হোক বা অন্য মুসলমান ছাড়া কোনো ধর্মের সংখ্যালঘু লোক হোক, তারা সেই ধর্ম পালন করার জন্য ওই দেশে অত্যাচার হয়েছিল, তাই তারা ইন্ডিয়ায় চলে এসেছে ধর্মকে বাঁচাবার জন্য, তাদের ঘরে বলা হচ্ছে শরণার্থী। বলুন তো, যখন দেশ ভাগ হয় হাজার নয় লক্ষ লক্ষ হিন্দু ভাই বাংলাদেশ থেকে বিনা পাসপোর্টে বিনা কাগজে তারা এই দেশে চলে এসেছে, এদেশের আব্দুল করিম চাচাকে বলেছে, আব্দুল করিম ভাই ও দেশে আমার চার বিঘে জায়গা আছে, তুমি নিয়ে নাও, তোমার চার বিঘেটা আমাকে দিয়ে দাও, যদি 71-এর কাগজ খোলা হয়, বনগাঁ বলেন, গাইঘাটা বলেন, অশোকনগর বলেন, কলিকাতা আলিপুর বলেন, ব্যারাকপুর বলেন, এই টোটাল এলাকায় যত কাগজ বেরোচ্ছে সব কাগজে মুসলমানদের নাম বেরোচ্ছে, তার আজকে হিন্দু ভাইরা তারা বিপদে পড়বে না পড়বে না চিৎকারতে হলো। তাহলে হিন্দুদের ফাঁসানো হচ্ছে না আইনে? হয়তো কিছু মুসলমান এখানে মচকে মচকে হাসতে পারে, ভাইজান বলা দরকার নেই, কাগজ বেরোলে আমরা লোক। আমি সেই মুসলমান নয় যে মুসলমান আপনাকে মিডিয়াতে দেখানো হয়, আমি সেই মুসলমান নয়
যে মুসলমান আইএসআইএস নামে পরিচিত, আমি সেই মুসলমান নয় যে মুসলমান আরএসএস এর মোর্চা মুসলিম মোর্চাতে আছে, আমি সেই মুসলমান নয় যে মুসলমান আল কায়দা নামে দল করেছে, আমি সেই মুসলমান নয় যে মুসলমানের নেতৃত্ব আবু বকর নামে একজন দিয়েছিল, ঘোড়া যখন পড়লো সে একজন ইহুদি দেখা গেল, আমি সেই মুসলমান নয় যে কলিকাতার বড় পূজো কমিটির সেক্রেটারি, আমি সেই মুসলমান নয় যে তারকেশ্বরের পূজো মন্দিরের সেক্রেটারি, আমি সেই মুসলমান নয় যে মন্দিরে যায় মসজিদে যায়, অথচ এনআরসি এ বিল যখন পাস হয় তখন সে লোকসভায় ভোট দেয় না, পালিয়ে যায় জনগণকে ধোকা দিয়ে, আমি সেই মুসলমান নয়, আমি ওই মুসলমান যে মুসলমান আল্লাহ রাসূলের গোলামি করে, আমি সেই মুসলমান নয় যিনাকে প্রশ্ন করা হয়েছিল আপনি হজ করতে গেলেন কেন, তখন সে বলেছিল আমি যাইনি আমার স্ত্রীর পাহারা দিতে গিয়েছিলাম, আমি সেই রকম মুনাফিক গাদ্দার মুসলমান নয় আমি, কথা কিছু মাথায় ঢুকছে? এই জন্য আমি রাস্তায় নেমেছি, কিন্তু এই রাস্তায় নামাতে আজকে আদিবাসীরা আমাকে ভাইজান বলে ডাকছে, দলিতরা আমাকে ভাইজান বলে ডাকছে, হিন্দু জাগরণ মঞ্চ আমার পাশে দাঁড়াচ্ছে, আদিবাসী বিকাশ মঞ্চ আমার পাশে দাঁড়াচ্ছে, তারা বলছে আপনি আগিয়ে চলুন, আপনার সাথে আমরাও আছি, কিছু অশুভ রাজনীতির লোকেদের ভয় হচ্ছে, তাহলে আমি কি গুটিয়ে দেব? আপনার না বলাতে আমি গুটবো এটা ভাবাটাও ভুল হবে, আর আপনার হ্যাঁ বলাতে আমি যে সরে যাব এটাও ভুল হবে, আমার রসুল যেটা বলেছে আমি সেটা করব, আমার ইমাম মুসাদ্দিদ জামান যেটা বলেছে সেটা করব, আমি কারো কথা শুনব না। এবার আপনাদের যদি মনে হয় যে ভাইজান ভালো কাজ করছে, তাহলে আপনাদের উচিত আমার থেকে দূরে থাকার আশ্বাস দিবা। আর আমি জানতে চাই কেন্দ্রের শাসিত বিজেপি গভর্নমেন্টের কাছে যারা আরএসএস এর পাচেটে বাড়াচ্ছে, আর আরএসএস হলে ব্রিটিশদের দ্বারা আমার দেশের কাপ্তান তারা, জানতে চাই আসামে 13 লক্ষ বাঙালি হিন্দুকে আগে কবে নাগরিকত্ব দেওয়া হবে, আগে সেই ঘোষণাটা করা হোক কি না বেঠি, আগে আসামে 13 লক্ষ হিন্দু ভাইকে নাগরিকত্ব দিয়ে দেখা, তারপরে আমার বাংলায় হাত দিবি, তা না হলে এই কালো হাতকে গণতান্ত্রিক পদ্ধতিতে ভেঙে চুরমার করে দেবো আমরা, ঠিক না বেটি?